বলিউড ড্রামা কুইন রাখি সাওয়ান্ত ও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারকা হিরো আলম একসঙ্গে পর্দায় আসার খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। হিরো আলম নিজেই মঙ্গলবার 28 নভেম্বর সকালে তার ভেরিফাইড ফেসবুকে রাখি সাওয়ান্ত ও আরব খানকে নিয়ে একটি ভিডিও শেয়ার করে এর খবর নিশ্চিত করেন। ভিডিওতে দেখা যায় রাখি সাওয়ান্ত হিরো আলমকে বলিউডের নতুন নায়ক হিসেবে আখ্যায়িত করছেন। এদিকে আরব খান জানান তিনি এই সিনেমাটি প্রযোজনা করবেন। সিনেমাটির নাম গ্যাংস্টার। সিনেমার শুটিং শুরু হবে আসন্ন নির্বাচনের পর। দুবাই সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে শুটিং হবে। সিনেমাটি বাংলাদেশ সহ কয়েকটি দেশে মুক্তি পাবে। হিরো আলম বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি, আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন, সিনেমাটি প্রযোজনা করবেন আরব খান। হিরো আলম বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, সেখানে আরব খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন তিনি। এই খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মতামত প্রকাশ করেছেন। কেউ কেউ এই জুটিকে নিয়ে উচ্ছ্বসিত, কেউ কেউ সমালোচনা করছেন। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এই জুটি দেখতে বেশ মজার হবে। আরেকজন লিখেছেন, হিরো আলম বলিউডে সফল হবেন না, শুধু বাংলাদেশেই নয় ভারতেও এই খবর বেশ আলোচিত হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এই খবরকে হিরো আলমের বলিউড ডেবিউ হিসেবে শিরোনাম দিয়েছে। এই সিনেমাটি মুক্তি পেলে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারকা হিরো আলম ভারতীয় চলচ্চিত্র জগতে কতটা সাফল্য অর্জন করতে পারেন সেটাই দেখার অপেক্ষা। তাসমিয়া তুষাইবা, নিউজ প্লাস। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।